حفظ اللہ تعالی نفی الشریک عن یعنی اللہ تعالی وقال شیخ الاسلام ابن تیمیہ رحمہ اللہ قوله تعالی وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير وقوله تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديره ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولا على بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون فلا تضربوا لله الامثال ان الله يعلم وانتم لا تعلمون قل انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والاثم والبغي بغير الحق وان تشركوا بالله ما لم ينزل به سلطانا وان تقولوا على الله ما لا تعلمون الله رب العالمين جابت برشامستا الله رب العالمين ايكو ايكو وحده لا شريك جار شريكني أو যার সত্তাই যা তেও শরিক নেই এক আল্লাহ দ্বিতীয় তৃতীয় না কেউ না এবং যার শেফাত গুণাবলী তো শরিক নেই আল্লাহর মতো কারো গুণ নেই যার কাজে কোনো শরিক নেই আল্লাহর কাজের মতো কারো কাজও হতে পারে না যার এবাদত বন্দীতেও শরিক নেই একমাত্র সমস্ত এবাদত বন্দী রব্বুল আলমিনের জন্য সাল্লাত এবং সালাম নাজিলাম রসুর সালামের ওপর আল্লাহবুল আলমেনের তৌহিদের দাওয়াত একত্রের দাওয়াত নিয়ে এসেছিলেন মানবজাতিকে জাতিকে মুক্ত আকিদে আমল করার জন্য দাওয়াত শুরু করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা শিরক মুক্ত করা মানব জাতিকে এটাই ছিল মূল নবী করিম ভিত্তি করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন করা সাথে সাথে বাকি জীবনের সংশোধন তৌহিদ ছাড়া আল্লাহর একত্র ছাড়া বিশেষ করে তৌহিদুল বাদা। এবাদতের ক্ষেত্রে তৌহিদ কারণ কাফর মুশ্রিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতো যে আল্লাহ আছে নাস্তিক ছিল না তারা মক্কার মুশরেকরা তারা আল্লাহর কাজগুলিকে বিশ্বাস করতো আজ আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ নিয়ন্ত্রণকারী এসব আল্লাহর কাজগুলি বিশ্বাস করত অর্থাৎ ওহিদে রুবু বিয়াতকে তারা বিশ্বাস করত কোরআনী খেরিমে এসব অনেকগুলি আয়তে বলা হয়েছে যা বিভিন্ন আলোচনাতে আমরা উল্লেখ করেছি ওলাইন সা তাহমান খালা কাস্সামা ওয়াত ওয়াল আর্দাহীবা ইল্লাল্লাহ যদি তোমরা জিজ্ঞেস করো মক্কার মুশসেদ কাফেরদেরকে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে তো লাইয়া কলুন আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে যে কে সৃষ্টি করেন বা করেছেন আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞেস করে যে তোমাদেরকে কে সৃষ্টি করেছেন ওদেরকে কে সৃষ্টি করেছেন অবশ্যই তারা বলবে আল্লাহ তারা যদি জিজ্ঞেস করো মান নাজদা মেনাচ্চা আকাশ থেকে ওপর থেকে বৃষ্টি বর্ষণ কে করেন অবশ্যই তারা বলবে আল্লাহ এইসব দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে মক্কার মুশরে বা আরব দেশের মুশরেকরা চোদ্দ বছর আগে যাদেরকে হেদায়তের জন্য শেষ নবী মোহাম্মদ রসুরমকে পাঠানো হয়েছে যেমন তোর কথা নাই যাদের হেদায়তের জন্য কোরআন করিম নাজিল করা হয়েছে যাদেরকে মুশরেক বলা হয়েছে তারাও আল্লাহর অস্তিত্ব মানত আল্লাহর কাজও বিশ্বাস করত এই কাজগুলি আল্লাহ করেন অন্য কেউ করতে পারেন না না কোন দেবদেবী দেবী করে না প্রতিমা পুতুল করে না কোন অলিগোস কেউ করে আল্লাহ ছাড়া কেউ করে না রবি বিশ্বাস ছিল বিশ্বাস ছিল তাদের তারপরে আল্লাহ রাবুল আলমিনের নাম গুণাবলীর প্রতি বিশ্বাস ছিল সামান্য কিছু অস্বীকার করা ছাড়া এটাও আল্লাহ শেখ বাজ রাহেমহল্লা এবং সৌদি আরবের বড় বড় আলমায় কেরাম আইম্মা কেরাম যারা তৌহিদের যারা ইমাম আসলে তৌহিদের আলেম তার স্পষ্ট করেছেন বিষয়টিকে যে আল্লাহর নাম গোনা বলি তারা বিশ্বাস করতো আল্লাহ আল্লাহ বলতো তারা আল্লাহকে তার ঈশ্বর আর ভগবান বলতো না আর হিন্দুদের মত হ্যাঁ গড বলতো না আল্লাহ বলতো আল্লাহ রবুল আলমিনকে তারা মনে করতো যে তিনি সৃষ্টিকর্তা সুতরাং খালেক মানতো আল্লাহকে তো আল্লাহ রুবুয়া তো আল্লাহর কাজে বিশ্বাস ছিল এবং আল্লাহর এই নাম গোনাবলিতে বিশ্বাস ছিল শুধুমাত্র যা জাকরানীখানে পাওয়া যায় যে আল্লাহর রহমান নামটি তারা তাদের কাছে অপরিচিত ছিল অস্বীকার করত।? হ্যাঁ ওয়েজাকিল আলহামদ রহমান ভালো আমার রহমান যখন তাদেরকে বলা হইতো যে রহমান যিনি পরম করো নামে তাকে সেজ না করো তখন মক্কার কাফের মশৈকরা আশ্চর্য হয়ে বলতো অস্বীকার করার জন্য জহমান রহমান রহমান আবার কি জিনিস আমারও তো জানি রহমান মানে এম আমার যে শাসক গভর্নর সে বড় দয়ালু সে আমাদের মক্কায় ওখান থেকে গম পাঠায় কারণ নাজদ এলাকাতে এই নাজ এলাকা যে থেকে আপনার এলাকায় গম রিয়াজ রিয়াজি জব হইতো এখান থেকে খাবার মক্কায় গেলে মক্কার লোকেরা কিছু খেতে পেতো মক্কায় তো কিছু এখনো হয় না তখন হইতো না তো রহমান ও তারা বলতো ইয়ামা এই নাজদি এলাকার রহমান ওকে জানি আবার রহমান কি আবার রহমানকে সিজ্দা কর বলা হচ্ছে তাহলে রহমান নামটি তার আল্লাহ অস্বীকার করত। নাজযুদ ইলেমা তো আমারও নহে মহাম্মদ আমাদেরকে বললি তোমার কথা শুনে সিজ্জা করে দেবো রহমানকে সিজদা করো রহমানকে সিজ্জা করে দেবো আজাদ আহমান ও ফুরাহ তাদের ঘৃণা আরও বৃদ্ধি পেত করেন আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন সুরাই সরার শেষ দিকে সরাই কাফের আগে শুধু তার আগে মাত্র শেষ দিকে একবার আয়াত বলে রয়েছে কলিদুল্লাহ আবিদুর রহমান অয়াম্মা তাদু ফালাহুল আজমাউল হুসনা হেনবি তুমি এই মকার কাফের মুশেকদেব বলে ফুলিদুল্লাহ তোমরা আল্লাহ বলেই ডাকো আবিদুর রহমান বা রহমান বলে ইয়া রহমান বলে ডাকো বা ইয়া আ আল্লাহ আল্লাহাম্মা বলেই ডাকো ফলিদুল্লাহ আবিদ ওর রহমান অয়াম্মা তাদু আরে যেই নাম দিয়েই ডাকো না কেন ইয়া আল্লাহ ইয়া রহমান বলো ইয়া রাহিম ইয়া গাফফার ইয়া গাফুর ইয়া খালেখ ইয়া রাজেক যে যাই বলে ডাকো না কেন দু যে কোন নাম ধরে আল্লাহকে ডাকো না কেন আল্লাহর যে সব গুণবাচক নাম রয়েছে ফালাহুল আসমাউল হোসেনা তার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে কোন একটা নাম ধরে ডাকলেই হয় ফালাহুল আসমাউল হোসনায় এই আয়াত ইঙ্গিত করা হয়েছে যে দেখো আল্লাহ বলে ডাকলো সে আল্লাহকে ডাকলে রহমান বলে ডাকলো সে আল্লাহকে রহমানটাও আল্লাহর নাম তো যে কথাটা বলতে চাইছিলেন যে আরব মোশেকরা তৌহিদের যে তিনটি প্রকার তহিদে রবুভিয়া তহিদুল আসমা শেফাত তহিদুল অলুহিয়া বা তহিদুল এবার তহিদুল ওলুহিয়ার অপর নাম হচ্ছে তহিদুল এবাদা তার শুধুমাত্র তার অস্বীকার করত তহিদুল এবাদাকে তহিদুল ওলুহিয়াদকে অর্থাৎ তার আল্লাহর নাম গুণাবলী বিশ্বাস করত শুধু রহমান নামটি ছাড়া তহিদুল আসমা শেফাতের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের কাজ বিশ্বাস করতো এই কাজগুলি আল্লাহ তহিদ তার বিশ্বাস করতো সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণকারী রিজিক দাতা বৃষ্টি বর্ষণকারী হায়াত মতের মালিক সব আল্লাহ এগুলো মহি বিশ্বাস করত তহিদুল এবাদা এবাদত বন্দীগীর ক্ষেত্রে সমস্ত এবাদত আল্লাহর জন্য হইতে হবে যিনি সৃষ্টি করেছেন জেনে রিজিক দান করে যিনি বৃষ্টি বর্ষণ করে যিনি হায়াত মতের মালিক তারই এবাদত করতে হবে এইটা আমরা মানি না মক্কার মুশরেকরা বলতো তাহলে তৌহিদুল এবাদ শিরখ ছিল দুই তৌহিদ তাদের ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ বলেছেন ইন্নাম আল মুসরিক উনআন নাজাস এরা মুশরেক এরা হচ্ছেন নাপাক তাদেরকে আল্লা বলছেন কাফেরুন কতু যাই কোরানি কারিম এ কোলি আই কাফেরুন হে নবি তুমি বললেন দাও যে হে কাফেররা তাদেরকে বলা হয়েছিল অন্য কোনো দেশের কাফেরকে বলা হয়েছিল না আরব দেশের জাজিরার এই উপদ্বীপের আর মক্কার মুশ্রিকদেরকে কাফের বলা হয়েছিল যারা দুই দুই কে বিশ্বাস করত তারপরে চিন্তা করতে পেরেছেন সুতরাং এই কথা মনে করেন না যে আল্লাহ তো মানে তারা হ্যাঁ কেবলা তো বিশ্বাস করে পরকালে তো বিশ্বাসী রয়েছে মোহাম্মদ রসাল্লাহ বিশ্বাস করে শুধু মাজারে সেজদা করে তাতে ওরা মুশরেক তাতে ওরা কে বলবেন যে কাফের হ্যাঁ

পুরোপুরি ঢুকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তহিদুল এবাদা ঠিক না হবে অর্থাৎ একজন মানুষ অতক্ষণ মুসলিম হবে না আর যতক্ষণ মুসলিম না হবে ততক্ষণ জান্নাতে যাবে না জান্নাত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত তিন প্রকারের তৌহিদ তার পূর্ণ না হবে আর তিন প্রকারের তৃতীয় প্রকার হচ্ছে তৌহিদুল এবাদা যেটা মুশরেকরা যুগে যুগ অস্বীকার করেছে ওয়ালিশালামের যুগের মুশরেকরা এবাদতের ক্ষেত্রে তৌহিদ অস্বীকার করেছে হ্যাঁ এবার আহম আলি যুগের মুশেখরা এবার আমেরার পিতা এবাদত বন্দীগীর ক্ষেত্রে তৌহিদ একত্রেক অস্বীকার করেছে হিন্দুরাও আজকে ওপরওয়ালা তা ওপরওয়ালা বিশ্বাস করে হ্যাঁ আল্লাহকে বিভিন্ন নাম দিতে পারে আসমা আসমা শেফাতের ক্ষেত্রে গুমরাহি থাকতে পারে কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী তারপরে আল্লাহ রব্বুলা আল কি বলছে কাজে বিশ্বাসী কোন হিন্দু বলবে না যে আমার প্রাণের মালিক আমার মৃত্যুর মালিক আমার এদের দেবী তো তহিদ আছে কিন্তু এই তৌহিদ না যা দেবে না মুসলিম বানাবে না জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এবাদত বন্দেগি সবগুলি আল্লাহর জন্য সুনির্দিষ্ট না করবেন না করবেন আল্লাহ দিনুল খালিস আনগত্য নিখুত নির্ভেজাল করতে হবে আল্লাহর জন্য ফাহাবদুল্লাহ মুখলেশ আল্লাহ উদ্দিন আল্লাহর জন্য আনগত্যকে নিখুত নির্ভেজাল খালিস করে এবাদবন্দী করতে হবে ও আবদুল্লাহ ওয়ালাহ তুশ্রী কুবেহি সাইয়া এক আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না এবাদতে তৌহী প্রতিষ্ঠা করতে হবে বলছিলাম যে আল্লাহর ভুল আলেমিনের শরিক যেমন কাজেও নেই কেউ সত্তাতেও নেই গুণেও নেই ওইরকম এবার বন্দগীতেও যেন আপনি আমি আল্লাহর সাথে শরিক না করি নাফিউ শরীক আনিল্লা হেতাল মহান আল্লাহর শরিককে অস্বীকার করা শরিক সাব্যস্ত না করা এটি হচ্ছে আজকের বস্তু। এখানে ছয়টি আয়াত নিয়ে এসছেন বিভিন্ন সুরা থেকে লেখক এমাম শেখুল ইসলাম ইবনে তাইমারে হে মহাল্লাহ তালা প্রথম আয়াত সুরাতুল ইস রা যার অপর নাম সুরায়ে বনী ইসরাইলের 111 নম্বর আয়াত মহান আল্লাহ ارشاد করছেন ওকরিল ক্বুল আলহামদুলিল্লাহ হে নবী তুমি বলো যাবতীয় প্রশংসা সেই আল্লাহর الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا জেনে কোনো সন্তান সন্ততি গ্রহণ করেন না যার কোনো ছেলে নেই কারণ ছেলে হওয়াটা হচ্ছে দুর্বলতা कमजोरी আর আল্লাহ রাব্বুল সমস্ত ত্রুটি

সাহায্যকারী কেউ নাই জুল্লে। আল্লাহ রাব্বুল আলামিনের দূর কি বলবো যেটা বলা হচ্ছে যে অক্ষমতার কারণে আল্লাহ অক্ষম হয়ে যান বা এই হয় না আল্লাহ যদি অক্ষম হয়ে যেতেন তাহলে তার জন্য কি লাগতো সাহায্যকারী লাগতো এইভাবে ভাবে মিয়া ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়া লিইয়ুম আর তার কোন সাহায্যকারী নেই মেনাজুল্লে অক্ষমতার কারণে যেমন আমাদের অক্ষম হয়ে যাওয়ার কারণে অপারগ হয়ে যাওয়ার কারণে বা অসহায় হয়ে যাওয়ার কারণে আমাদের সাহায্যকারী লাগে নিজেই যদি সবকিছু পারবো তাহলে সাহায্যকারী কেন লাগবে কিন্তু আমরা অনেক সময় অসহায় হয়ে যায় অনেক সময় অক্ষম হয়ে যায় পুরোপুরি অথবা আংশিক কিছুটা পারছেন কিছুটা পারছেন না তখন বাকিটার জন্য হেল্প লাগে হেল্পকারী লাগে আল্লাহ রবুল এই এইরকম অবস্থায় কখনো তৈরি হয়নি আর হয় না আর হবে না যে তিনি অপারক একা পারছেন না হ্যাঁ তিনি অক্ষম হম সুতরাং তার সাহায্যকারী লাগবে এমনটা হয় না ও কব্বির হু এবং তার বড়ত্ব তোমরা ঘোষণা করো হে নবী তুমি তার বড়ত্ব ঘোষণা করো হে মুসলিম তুমি তার বড়ত্ব ঘোষণা করো হে মানুষ তোমাকে তার বড়ত্ব মহত্ব ঘোষণার জন্য সৃষ্টি করা হয়েছে সুতরাং তার বড়ত্ব মহত্ব ঘোষণা করা আল্লাহ রব্বুলের কখনো অপার হয়ে যান না যে কোনো সাহায্যকারী লাগবে এই যে পীর ধরা এবং কিছু পাওয়া কাছ থেকে যাবে ওসিলাধারা মাধ্যম ধারা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো না অথবা আল্লাহ রব্বের কাছে চেয়ে পাবো না সুতরাং হ্যাঁ আউলিয়া আউলিয়া ঘোষ কুতুব বাবাদের কাছে চাইবো তার আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে। এই সমস্ত সিরকি কুফুরি আকিদা এই সমস্ত তৌহিদের আয়াতের একেবারে উল্টো এমনকি আছে আল্লাহ রবুল আলমিন বহু সময় নাকি অপারগ হয়ে যান একবার নাকি আল্লাহ রাবুল আলমিনের পদস্খলন ঘটে মানে পা পিছেলে পড়ে যাচ্ছিলেন নওয়াজ তখন আব্দুল কালি জিলা নিয়ে হাত ধারিতে আপনাদেরকে যে হাত আর রোহের রোহের তো জানেন সারাদের দিন কবজ করলো মালাকুল মত দিয়ে সবগুলি ব্যাগে ভরেছে থলেতে ভরেছে এটা কার কেতাব আছে জানা আছে এটা পড়ে যেহেতু আমি আলোচনা করেছি জানা আছে আপনাদের হকানি পীড়দের কেতাব আছে হকানি পীড়ি যদি এই দশা এরকম হয় তৌহিদের সর্বনাশ তো বাকিদের কি অবস্থা সারা দিনের সবগুলি রু নিয়ে সন্ধ্যাবেলা ও মালাকল মত আকাশের দিকে যাচ্ছে আল্লাহর কাছে ও সারা দিন পৌঁছায়নি ফেরেস্তা এত অসহায় সারাদিন সব জমা করছে ও সাথে সাথে পৌঁছে পড়ছে অর্থ মুহূর্তের মধ্যে ফেরিস্তা আকাশে যার মুহূর্তের মধ্যে আসে চিন্তা করেন আপনি এগুলি তো আকিদে বিরোধী মুহূর্তের মধ্যে যেতে পারে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে সাত আকাশের উপর যাচ্ছে সাত আকাশের থেকে আসছে এত শক্তি আল্লাহ ফেরিস্তাদের দিয়েছে সারা সারা দিন ফকির মিসকির মতো ফকির মিসকির ভিক্ষা করে ভিক্ষা ব্যাগ ব্যাগ ভর্তি করে এরকম ব্যাগ ভর্তি করেছে ব্যাগ ভর্তি করে রেখেছে আর ওই যে এক বুড়া হ্যাঁ তার দেখাশোনার কেউ ছিল না একমাত্র নাতি ওই নাতির রূপ ওই দিন কবুজ করে ওই ব্যাগে রেখেছে কেউ কান্নাকাটি করছে ওই না না তখন কোন পাগলা মানে এমন পীর পীর যে মজনুন পাগলা আর কি তো ভাগলা বাপ জানতে পেরেছে যে এরকম অসহায় অবস্থায় বুড়র বুড়র দেখা শোনা কি অনেকে কে খাবে একটা নাতি ছিল যে কোনম করে খাওয়াচ্ছিল তো সেই নাতির রোগ অবশ করে নিয়ে গেছে তাই নাকি আচ্ছা ঠিক আছে। গিয়ে এক রাস্তায় ধরে ফেলেছেন কাকে? মালাকল মতকে ধরে নাছে মালাকল মত তো আর বলে না ইখানো বেদাত আজরাইল নব আবিষ্কৃত নাম। হ্যাঁ এগুলো মানব রচিত বিধান নয় এই বেদাত কাছে হ্যাঁ শুধু মারি ম ওরা যদি কোনো না ওইটা মানব রচিত না আব্রাহাব লিঙ্কন ইয়াহুদির গণতন্ত্র যখন নিয়ে এসে সেই গণতন্ত্র দিয়ে তারা মানুষকে ধোকা দিচ্ছে তখন আর ওইটা মানবরচিত থাকলো না কোনো চিন্তা করেছে এ বিষয়ে একটু চিন্তা করেন ঠান্ডা মেজাজে যে ওরা যখন গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যাঁ নেতা হওয়ার চেষ্টা করছে তখন আর মা ওটা মানবরচিত থাকে না কিন্তু যখন অন্য দলের লোকেরা কোন মানবরচিত বিধানের আশ্রয় নিচ্ছে তখন ওটা মানবরচিত হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না পারছেন না কথা কত চিন্তা এই আজরাইলটাও আজরাইল নাম ধোকাবাজ হাদিসে নেই জি হ্যাঁ মালাকুল মত আল্লাহ বলছেন কলিয়া তো মালাকুল মত জি তো মালাকুল মত কে গিয়ে ধরে ফেলেছে ব্যাগে নিয়ে চলেছে কাড়াকাড়ি ও বলছে রুটা দিয়ে দাও বলছে না আল্লাহর হুকুম আমি নিয়েছি আমি কি করে দিয়ে দেবো এই ধস্তা ধস্তি করতে করতে ব্যাগ গেল ছিঁড়ে আর মুখ গেল একটা রু সবগুলি সব গলি পালিয়ে গেল আর সেই দিন যত্তর গলি লোক মারা গেছে সবার ওই দেহে মৃত দেহে গিয়ে গলি পৌঁছে গেল সবাই জিন্দা হয়ে গেল ওই নাতি তো জিন্দা হইলো হইলো সবাই সেই দিনে সব জিন্দা হলো ভাগ্যবান মালাকল মত একবার অসহায় কাঁদতে কাঁদতে ছোট বাচ্চার মতো ছোট বাচ্চাদের কাছ থেকে একটা চকলেট আমাদের মাদ্রাসে বাচ্চারা যায় তো প্রথম দ্বিতীয় ক্লাসে থাকলে দুষ্ট বাচ্চারা কিছু আছে হয়তো একটু কেনেছে থেকে ক্যান্টিন থেকে কিছু ও হাত থেকে কেড়ে নিল অথবা বাসা থেকে নিয়ে গেছে কেড়ে করে না করে না এরকম ও বেচারা বাচ্চা ক্লাস ওয়ান টু এ কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে আসার বাপ মাকে বলে যে এরকম আমার চকলেট কেড়ে নিয়েছে বা কিছু ওই রকম অবস্থা মালাকল মতের এ বেয়াদবদের কাছে হাউজ বিল্লা আল্লাহর কাছে মালাক হাজির কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার আজকে সারা দিনের মেহনত বেকার গেছে আর এতগুলি সব আমার কাছে কে যে আসলে আপনার ছিল বান্দা কত যে তাকে আপনি ক্ষমতা দিয়ে রেখেছেন যে আমার কাছ থেকে সবগুলি কেড়ে নিয়ে গেল তখন আল্লাহ বকা বকে শুরু করলেন হ্যাঁ যে আরে বেকুব তোর কাছে একটাই চেয়েছিল তুই একটা দিলে তো বাকিটা বাসত হ্যাঁ একটা দিলে তো বাকিটা বাস্তু তুই দিলি না তো সবগুলি গেল তোর আল্লাহ সেখানে অপারগ হয়ে গেলেন অথচ আল্লাহ করা বলছে সুহানুল্লাহ আল্লাহ কখনো অসহায় হন না যে তার সাহায্যকারী লাগে আর এখানে আল্লাহ সেই পাগল পীরের কাছে কি হয়ে যাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে আল্লাহ আর কিছু রিয়াকশন দেখাইতে পারছেন না এরকম কিছু যদি হয় যে কোন একটা পুলিশ কি কেউ মেরে দিল এলাকাবাসী হয় কি হয় না তো সরকারের ক্ষমতা আছে তখন ওই গ্রামকে ভালো শিক্ষা দিয়ে দিল একটা সাধারণ আল্লাহ করতে পারলো না আল্লাহ সেখানে অসহায় হয়ে এই হচ্ছে আমাদের দেশের মুসলিমদের ইসলামের দুর্দশা এই ইসলাম নিয়ে আল্লাহর সামনে হাজির হলে কি যে হবে আল্লাহ ভালো জানে কি যে হবে আল্লাহ ভালো জানে হিন্দুদের যে হাসুর হয় ইহুদি খ্রিস্টানদের যে হাসুর হয় তাই হবে তার ভিন্ন কিছু হবে না কল্লা মিয়াকুল্লাহুয়ালি মেনাল এগুলো হচ্ছে তভির শিখার বিষয় হেন অল্লাহ এহানে যতই সৃষ্টির মধ্যে শক্তিশালী সৃষ্টি হোক না কেন যতই বড় শক্তির মালিক হোক না কেন পৃথিবীর সবাই এক জায়গায় গিয়ে অসহায় আমার কাছে হয়তো খুব যাদ্র হ্যাঁ কিন্তু আর এক শক্তির কাছে গিয়ে হ্যাঁ পরা শক্তিও অসহায় সেখানে ঠিক না জি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের শক্তি হ্যাঁ অন্যের কাছে গিয়ে অসহায় হয়ে গেল অসহায় হয়ে গেল হ্যাঁ টুকরো টুকরো হয়ে গেল একটি দেশ বহু দেশে বিভক্ত হয়ে গেল গেল অসহায় কিন্তু অন্যদের কাছে বড়ই শক্তিশালী ছিল হয়ে আল্লাহ রাবুল আলমিন কারো কাছে অসহায় নন যে তার সাহায্যকারী লাগে আলমিয়া কুল্লাহ এগুলো চাল্লাহ কোনো গান ওরানের ভাষায় কোনো গান যা আল্লাহ শিখেছেন করতে কুল নবীকে বলতে বলছেন আমাকে বলতে হবে না আপনাকে বলতে হবে না এটাই তো তাওহিদ ও কবির হ তাকবীরা শরিক আল্লাহর শরীক কথা দেখাতে চাইছেন দ্বিতীয় আয়াত ইয়াসাবিহুলিল্লাহু মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহর মহিমা ঘোষণা করে পবিত্রতা ঘোষণা করে তাসবিহ মানে হচ্ছে পবিত্র সমস্ত ত্রুটি ঘাটতি দুর্বলতা থেকে আল্লাহ পাক পবিত্র সেগুলির থেকে ঊর্ধে এটা হচ্ছে তসবিহ করা লাহুল মুলক তার জন্য সমস্ত কিছুর মালিকানা বা রাজত্ব তিনি সব কিছুর মালিক ওয়ালাহুল হামদো এবং তার জন্য যাবতীয় প্রশংসা ওয়াহ আলা কুল্লে শাহী কাদির এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান সুরেত আগাবনের প্রথম আয়াত এখানে আল্লাহরব্বুল আলমিনের হ্যাঁ তসবিহ করা হয়েছে তসবি করা মানে শরিক হওয়াটা দুর্বলতা আল্লাহ রব আলমের শরিক থেকে পাক পবিত্র মালিকানা তাঁর প্রশংসা তাঁর সবকিছুর ওপর একমাত্র তিনি ক্ষমতাবান তার ক্ষমতার সামনে কারো ক্ষমতা চলে না তৃতীয় আয়াত মোহান আল্লাহ এরশাদ করছেন সুরে ফুরকানের প্রথম এবং দ্বিতীয় আয়াত একসাথে মহান আল্লাহর আল সেই সত্তা যিনি আল নাজিল করেছেন কোরআন মানে পার্থক্য করা তো আল কোরআন হক এবং বাতিলের মাঝে সত্য এবং মিথ্যার মাঝে তৌহিদ এবং সিরকের মাঝে সন্ন্যা এবং বিদাতের মাঝে ভালো এবং মন্দের মাঝে কি করেছে পার্থক্য স্পষ্ট করে দিয়েছি কোরআনে করিম থেকে যে আলো নেবে সে হক এবং বাতিলের মাঝে যাচাই বাছাই করতে পারবে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য বুঝতে পারবে সত্য এবং মিথ্যার মাঝে তার সামনে পার্থক্য স্পষ্ট হয়ে উঠবে আল ফুরকান তো কোরআন আল কোরান কেন বলা হয় ফুরকানের তো বলে দিলেন যে ফুরকান নামকরণ কেন হইল কোরানকে কোরান কেন বলা হয় হ্যাঁ কারায় একরাও ফের আতানো কুর আন কারাই একরাও থেকে মাসদার আরবিগ্রাম আরে ফেরাতানো হয় আর কুর আন আনও হয় তো কারাই একরাও মানে হচ্ছে পাঠ করা এ কোরআনী করিম এমন একটি আল্লাহরব্দুল আল এমিনের নাজিল কি তো কিতাব কালামল্লা এবং আল্লাহর বাণী যা পৃথিবীর সমস্ত বৈ পুস্ত গ্রন্থের চাইতে বেশি পাঠ করা হয়েছে পাঠ করা হচ্ছে আর পাঠ হবে এত বেশি কোন কিতাবের চর্চা পড়াশোনা পৃথিবীর না হয়েছে না হচ্ছে না হবে এই জন্য কোরআন বলা হয়েছে সবচেয়ে বেশি যেই কিতাবের পাঠ হয়ে থাকে পঠন হয়ে থাকে সেই কিতাব হচ্ছে আল কোরআন আলা আবদেহ তার বান্দার ওপর তার বান্দাকে নবী মহাম্মদাল্লামকে এখানে বান্দা বলা হয়েছে আল্লাহ বরকতময় যিনি তার আল ফুরকান কিতাব নাজেল করেছেন তার গোলাম বান্দার ওপর তিনি মোহাম্মদ কাছে কোরআন কার ওপর নাজেল হচ্ছে এটা বড় সৌভাগ্য এই সৌভাগ্য মানব জাতির মধ্যে একমাত্র একজন ছাড়া দ্বিতীয় কারো নসিব আসে নাই সেখানে নবী করিম সাল্লা সাল্লামকে দাস বলে আল্লাহর গোলাম বলে আখ্যায়িত করা হয়েছে জি হ্যাঁ কার দাস কার গোলাম আল্লাহর গোলাম গোলাম শব্দটি এমনি ছোট লাগে শুনতে কিন্তু যার গোলাম তার সাথে সম্পৃক্ত করলে তখন তার মূল্য বেড়ে যায় আমার কথা বুঝতে পারছেন যেমন আপনাদের যদি বলি যে একটা গরিব লোক এখানে তার বাড়ি সামনে ওর বাড়ি এটা কাজের ছেলে তো ওর মূল্য আপনার কাছে কমে গেলো মানে একটা গরিবের কাজের ছেলে চাকর কিন্তু যদি বের এটা হচ্ছে হ্যাঁ বাদশা ফাহাদের বাড়ির চাকর হুম এটা বাদশাহ সালমান হাফেজ চাকর তখন কি আপনি আপনার চেয়ে ছোট মনে করেন তো চাকর না আপনার চেয়ে অনেক বড় মনে করবেন অনেক বড় মনে করছে হাম বাপরে বাপ আমার তো রাজ দরবারের কাছেও যেতে পারবে ও বাড়ির ভিতরে চাকর হ্যাঁ বাড়ির সবার সাথে তার খাতির আছে সবার কাছেও নিজের কথা পৌঁছাতে পারবে যেমন তোমার কথা নাকি বুঝতে পেরেছেন তো শুধু গোলাম শব্দ দেখলে হবে না গোলাম শব্দকে কার সাথে সম্পৃক্ত করা হয়েছে ওইটা দিয়ে তার মর্যাদা নির্ণয় করতে হবে যে তার মর্যাদাটা কোথায় চারটি জায়গায় নবী মোহাম্মদ সাল্লামকে কোরআনে কেরিমে আবদ গোলাম বলে আখ্যায়িত করা হয়েছে আর চারটি জায়গা খুব শ্রেষ্ঠ জায়গা কোরআন নাজেলের ক্ষেত্রে তারপর মেরাজের ক্ষেত্রে মেরাজ একজন ছাড়া কারো মেরাজ হয়েছে মেরাজের ক্ষেত্রে সুহান আসরা বে আবদেহি এভাদত বন্দগীর ক্ষেত্রে জি ওহির ক্ষেত্রে আওহা এলাহ আবদেহি মা আহা যা আল্লাহ ওহি করতে চাইলেন তার বান্দার প্রতি ওহি করলেন আর ওহি কয়জন লোকের ওপর হয়েছে আর কি শেষ নবী মোহাম্মদাল্লামের পরে কারো ওপর ওহি হবে নবী মোহাম্মদ জামান নাই তাঁর ছাড়া আর কারো কাছে ওহি হয়েছে নবী রসুল ছাড়া কি কেউ কারো ভাগ্যে নসিব হয়েছে এই রকম আল্লাহ এইরকম জায়গাগুলি আল্লাহর সাল্লাম কেউ কি বলেছেন হ্যাঁ তিনটা জায়গায় যখন বলি দিলাম তো একটা কেন বাকি রাখি না প্রশ্ন আপনাদের অন্তর থেকে যাবে ওইটাও শুনেন দেখি আপনারা জানেন কিনা আর কোথাও আবশব্দ এসছে নবীকে আল্লাহ গোলাম বলেছেন

কা দোয়া কো নৌনা অথবা দিনেই কোন নামাজ পড়ছেন তখন মনে হয়তো যে মক্কার কাফেররা তার ওপর ঝাঁপিয়ে পড়বে শত্রুতায় হ্যাঁ দুশমনি কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে মারে কে কি আল্লাহ কোরআন নাজেল করেন নবীর প্রতি লেয়া কুন আলী আল আমিন আনাজীরা করে তিনি বিশ্বজগতের সমস্ত মানুষের জন্য কি হয়ে যান সতর্ককারী সাবধানকারী হয়ে যান তিনি নজির সতর্ককারী যারা মানতে চাইবে না তাদেরকে সতর্ক সাবধানকারী আর যারা মেনে নেবে তাদের জন্য সুসংবাদদাতা নবী সাল্লামের ক্ষেত্রে এখানে একটি গুণ বর্ণিত হয়েছে সতর্ক করার দিকটা বা সাবধানতার দিকটা কিন্তু অন্য আয়াতে দুটোই গুণ পাশাপাশি বর্ণনা করা হয়েছে এই নারসাল নাকা শাহেদাও মোবাসের বা আর আজ আক্তার রহুম বশির নজর একাধিক আয়ত তাহলে নবীকে কি বলা হয়েছে বশির আর নজির বশির মানে সুসংবাদদাতার সুসংবাদ কার জন্য যে গ্রহণ করবেন তার জন্য যে গ্রহণ করবেন আপনাকে যে কথা বলা হয়েছে যদি গ্রহণ করেন তো এটা পাবেন এর সুসংবাদ আপনার জন্য আর সব তো সাবধান করছি কাকে সাবধান করে ভালো মানুষকে সাবধান করা লাগে হ্যাঁ মাকা চলছেন সাবধান হয়ে যান জি হ্যাঁ হ্যাঁ অবাধ্যকে সাবধান করে হয় আর অনগতকে সুসংবাদ দিতে হয় যে তো নবী সসলাম বশিরও ছিলেন মমিন মোমেন জন্য আর সতর্ক সাবধানকারী ছিলেন অবধ্য না ফারমান কাফেরদের জন্য মোবাস্বেরা কোনো জায়গায় বশিরা বলেছে কোনো জায়গায় মোবাশ্সেরা মানে জিরা মনুজেরা কোনো জায়গায় বলেছে না এন্নাম আনতা মনুদের অলিকুল্লে কমেন হাদ হে নবি নিঃসন্দেহে তুমি একজন সতর্ক সাবধানকারী আর প্রত্যেক জাতির জন্য হেদায়তকারী এসেছে যুগে যুগে এখানে নবী মোহাম্মদ কি বলা হয়েছে নাজির বলা হয়েছে কার জন্য আরবদের জন্য শুধু হ্যাঁ মুসলিমদের জন্য শুধু আলামিন বিশ্ব জগতের জন্য বিশ্ব আলম কাকে বলা হয় জগৎ কাকে বলে বাংলায় বলেন জগৎ হ্যাঁ জগতের সংজ্ঞা কি মানে আসমান নাই পৃথিবী তুমি তাহলে আসমান নাই হ্যাঁ আসমান জমিন হ্যাঁ আসমান হ্যাঁ আর অন্যান্য যে সৃষ্টি অসংখ্য সৃষ্টি রয়েছে গুলো এগুলো আছে আলামিনে পশু পাখি এগুলো আলামের মধ্যে না হ্যাঁ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি হেদায়েতের জন্য কি কীট পশু পাখি সাপ বিচ্ছুকে হেদায়েত জানা পড়ানো হয়েছে হ্যাঁ তো তো আলামিনের জন্য সতর্ককারী জান্নাত বলেছেন জি নবী মোহাম্মদ কে পাঠানো হয়েছে কার জন্য জিন এবং ঈশানের জন্য মানুষ এবং জিনের জন্য পাঠানো হয়েছে আর যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত সৃষ্টিকুলের সেরা শ্রেষ্ঠ হচ্ছে মানুষ এবং জিন মানুষ এবং জিন আর মানুষ জিন ছাড়া বাকি যত কিছু সৃষ্টি করা হয়েছে মানুষ জিনের উপকারিতার জন্য খালাকালাকুম হওয়াল্লা খালাকালাকুম মাহফিল আর্দে জমিয়া পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে হে মানব জাতি বিশেষ করে মানুষ তোমাদের স্বার্থে তোমাদের উপকারিতার জন্য তোমাদের ভোগের সামগ্রী হিসাবে সব তোমাদের এতে লাভ আছে জানেন আর না জানেন এতে লাভ আছে যে কোনো একটা গাছ আছে ওতে আপনার লাভ আছে আমার লাভ আছে জানি আর না জানি যে কোনো কিছু আছে খনিজ সম্পদ আছে ওতে লাভ আছে যে কোনো সৃষ্টি হোক না কেন কীট পতঙ্গ বিষক্ত মনে হচ্ছে আপনাকে কিন্তু আপনার আমার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তো বাকিগুলিকে আমাদের স্বার্থে সৃষ্টি করা হয়েছে আর মানুষ জিন হচ্ছে শ্রেষ্ঠ আর মানুষ জিনের হেদায়তের জন্য নবী মোহাম্মদ করা হয়েছে সেই জন্য এখানে বলা হয়েছে আলামিন বিশ্ব জগৎ এমনি আলাম মানে কুল্লো মা আলমের সংজ্ঞা শুধু শুনে নেন এরকম না বলে এলোপাথাড়ি আলামের সংজ্ঞা কুল্লোমা ফাহ আলামুন আল্লাহর সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে আল্লাহ হচ্ছেন স্রষ্টা ছাড়া আল্লাহর সৃষ্টিতে যা খালেক কিছু আছে সবগুলির মানে হচ্ছে জগৎ আলামের বহু বচন হচ্ছে আলামিন বা আলামুন আলামিন তো জগৎ শুধু এক বছর আলাম বললেই তো হয় জগৎ সারা বিশ্ব চলে আসছে সবকিছু চলে আসছে তো আলামিন কেন বলা হয়েছে এই জন্যই বলা হয়েছে কোরআনে বিভিন্ন জায়গায় বিশেষ করে সুরা ফাতেহাতি রব্বুল আলমী আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বলা হয়েছে যে প্রত্যেক শ্রেণীর সৃষ্টিকে একটা করে আলম বলে গণ্য করা হয়েছে তার মানে মানুষ একটা জগৎ মানব জগৎ বলছি না আমরা জিন জগৎ বলছি না ফেরেস্তা জগৎ বলছি না সাপ জগৎ হ্যাঁ বিচ্ছু জগৎ হ্যাঁ পাখি জগৎ আবার পাখি জগতে এক এক পাখি এক এক জগৎ কাক জগৎ হ্যাঁ ময়না জগৎ ইত্যাদি এইভাবে এইভাবে এক একটি সৃষ্টি হচ্ছে এক একটি জগৎ আর কয়েক আলাম যদি হয় তাহলে কি হয়ে যাবে আলামিন ব্যবহার করা হয়েছে সমস্ত সৃষ্টি যত রকমের সৃষ্টি সৃষ্টি রয়েছে সমস্ত জগতে রব মানে পালন কর্তা রব মানে সৃষ্টি করেছেন এবং তার সাথে শুধু সৃষ্টি করাই না সৃষ্টি তো খালেক মানে সৃষ্টিকর্তা বাড়ি মানে সৃষ্টিকর্তা তাই না কিন্তু সৃষ্টি করার পরে তিনি সেগুলি কি করেন প্রতিপালনও করেন হ্যাঁ সেগুলি পালন কর্তা জি রব রবের কাজ হচ্ছে ক্ষুদ্র জিনিসকে ধীরে 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 বর্ধিত করা প্রত্যেকেই ক্ষুদ্র ছিলেন বা অস্তিত্বহীন ছিলেন অস্তিত্বে আসলেন তারপরে ধীরে 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 বাড়লেন এটা হচ্ছে পালন কর্তা হওয়া এটা হচ্ছে রব এই জন্য যতগুলি দোয়া কোরআনে কারিমা আছে অথবা নবী মোহাম্মদ হাদিস আছে দোয়াগুলিতে আল্লাহকে যে সম্বোধন করা হয়েছে দুটো শব্দের একটা শব্দ দুটো নামের একটি নাম দিয়ে একটা হচ্ছে একটা হচ্ছে আল্লাহ 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 ইয়া আল্লাহ ছিল আসলে আল্লাহ আল্লাহ ইয়াটাকে আল্লাহ ওই শেষখানে যে মিমে তসদিদ আনা হয়েছে ওইটা ইয়ার বদলে নিয়ে আসা হয়েছে তো ইয়া আল্লাহ একদিকে রাখেন ইয়া আল্লাহ আর একদিকে আল্লাহ ঠিক আছে ইয়া আল্লাহর ইয়াটাকে যখন হজব করে দেবে বাঁচলো কি শুধু আল্লাহ তাই না শুধু আল্লাহ যখন বাঁচলো আল্লাহর শেষখানে মিম মোসাদ্দত তসদিদওয়ালা মিম তসদিদ বিশিষ্ট মিম নিয়ে আশা হলো তাহলে কি হয়ে গেল ওর সাথে যুক্ত করলে আল্লাহ হম্মা আল্লাহ্মর অর্থ আমরা কি বলছি হে আল্লাহ ও তো ইয়া আল্লাহ মানে যেটা ওইটা হচ্ছে আল্লাহ মানে সেটাই তাই না তো আল্লাহ মানে হচ্ছে আল্লাহ আল্লাহমা মা আলিকাল মুল্কে তুতিল মুল্কা মান্তাশা আল্লাহ্মা আনতারফ্বিলা ইলাহিলাহ আন্তা কালাকতানি আয়াতে দেখেন হাদিসে দেখেন দুয়া

সব সময় আমাদের তরবিয়ত করেছেন তিনি একটা মা একটা বা পরিচর্যা করলে হ্যাঁ লালন পালন করলে মা বাবার কতটা আপনি শ্রদ্ধা যদি সত্যি ভালো অনগত ছেলে মেয়ে হন তাহলে কত একটা আদব কায়দা এবং শ্রদ্ধা রাখছেন চিন্তা করেন অথচ আল্লাহর দেওয়া রিজিক বাপ মা হয়তো একটু হ্যাঁ নিয়ে এসে খাওয়াচ্ছে প্রস্তুত করে পরিচর্যা করে দিচ্ছে আপনারা আমার তাতে যদি এত বড় হক হয় বাপ মায়ের আল্লাহর পরে তাদের মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে আল্লাহ দিয়ে আমাদের প্রতিপালন করছেন তিনি হচ্ছেন রব আল্লাহ রব হান্লা কোরআন তিনি তো এই আল্লাহ যিনি তোমাদের রব প্রতিপালনকারী বলছেন আল্লাহ রব আলমিন নবী মহম্মদাল্লাম বিশ্ব জাহানের জন্য সতর্ককারী অর্থাৎ মানুষ জিনের জন্য সমস্ত মানুষের জন্য তাকে পাঠানো হয়েছে সমস্ত জিনের জন্য পাঠানো হয়েছে কোন বিশ্বের মানুষ বলতে পারবে না যে নবী মোহাম্মদের আল্লাহর কসম করে বলছি নবী মোহাম্মদ বলছেন লৌকানা মুসা আলি সাল্লাম যদি বেঁচে থাকতেন মা ওয়াসি আহ তারও উপায় ছিল না ইবাই আমার অনুসরণ করা ছাড়া আজকে যদি মূসা বেঁচে থাকতেন নবীর জামানে যদি খেজের বেঁচে থাকতেন তো তিনি কি নবীকে নাম আনা ছাড়া আর নবীর হাতে হাত দিয়ে কলিমা পড়া ছাড়া জান্নাত পেতে পারেন তাহলে এই যে বিরাতিদের আকিদা যে খেজের হচ্ছে পানির নবী বা পানির অলি আর খেজের বেঁচে আছেন এখন তো নবীর জামানে বেঁচে থাকলে কোনো একদিন এসে নবীর সামনে এসে কলিমা পড়ে থাকবেন আর যদি কলেমা পড়ে থাকে তো নবী সালাম যেমন বলেছেন জিনেরা এসে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করলো নবী সালাম সাহাবিদের বলা হবে যে আজকে খেজের এসেছিল আর খেজের আসার পরে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে বলতেন না তাহলে বোঝা যাচ্ছে যে নবী সালামের আগেই খেজের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কখন বিদায় হয়েছে সেটা মুসা আলাম জামা নাই না তার কিছু আগে পরে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু কুল্লো নফসিন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে খেজের মারা গেছে সুতরাং সব বদাকিদা খেজের বেঁচে আছেন এগুলো ভ্রান্ত একমাত্র ঈসা আলী ইসলাম ছাড়া যার সম্পর্কে স্পষ্ট কোরআন এখানে মায়াত রয়েছে আল্লাহ কাছে উঠিয়েছেন তারপরে তিনি যখন জমিনে নামেন তখন আবার ইসলাম মানার মোকাল্লা হয়ে যাবেন তখন নবীর প্রতি ইমান তারও ফরজ হয়ে এই জন্য কেয়ামতের কাছাকাছি সময় জমিনে নেমে আসে কোরআন এবং সন্না দিয়ে করবেন তিনি জি কোরআন সন্না দিয়ে করবেন জি ইসলাম বাস্তবায়ন করবেন তিনি আলা মল কু মমাহাথেলা যার জন্য আকাশ সময়বে জমিনের সমস্ত মালিকানা। ওলা মেত্যাখেদ ওয়ালাদা এবং তিনি কোন সন্তান সন্ততি গ্রহণ করেন নাই ওলামিয়া কুল্লাহ শরকন ফিল্মুল কে রাজত্বেেই বা মালিকানায় তার কোনও শরিক নাই ওয়াখালা খকুললা সেই প্রত্যেক বস্তুকে তিনি সৃষ্টি করেছেন ফাতাত দ্ তা দীরা অতবা সব কিছুকে তিনি সুপরিমিত করেছেন। তা এখানে। বলা হয়েছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোনো সন্তান সন্তিতে নেই এই বারবার কোরআনে কেরিমে অনেকগুলি আয়াতে বলা হয়েছে আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই কেন বলা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে এমনও কিছু জাতি ছিল পথভর যারা আল্লাহর জন্য ছেলে মেয়ে সাব্যস্ত করেছিল যেমন এহুদিরা বলতো যে ওজার হচ্ছে এবং আল্লাহর পুত্র খ্রিস্টানরা এখনো হ্যাঁ সান অফ গড সান অফ গড সান অফ গড করছে আল্লাহ পুত্র আল্লাহ পুত্র কে ঈসা আলিসলাম তাদের কাছে খুফুরি কথা আল্লা কাত কাফ আরল্লা দিন কাক আল্লাহ বলছেন যারা এই কথা বলেছে তারা কাফের আল্লাহ বলেছেন তাদেরকে মক্কার মুশেখরা বলতো আলমা আলাকা তো বানাতুল্লাহ ফেরিশতারা কে তারা বলতো যে এরা স্ত্রী লিঙ্গ আর এগুলি হচ্ছে আল্লাহ করনে আল্লাহর মেয়ে তাহলে মক্কার মুশশেকদের খুফুরির খণ্ডন করেছেন ইয়াহুদিদের খুফুরি আকিদার খণ্ডন আল্লাহ করেছেন ইয়াদগুলিতে এবং খ্রিস্টানদের

আমাদের প্রত্যেকটি জীবনের প্রতিটি ক্ষেত্র সুপরিমিত আমাদের সুস্থতা আল্লাহর পক্ষ থেকে শনির ধারিত এত দিন এত এতটা পরিমাণ সুস্থ থাকবেন এই এই রোগ থেকে সুস্থ থাকবেন সবকিছু আল্লাহর কাছে সুপরিমিত আপনার আয়ু এত সুপরিমিত আপনার রিজিক একটা দানা কমবেও না বাড়বে না সারা দুনিয়া আপনার একটা দানা বাড়াইতে পারবে না একটা দানা যদি আপনার ভাগ্যে থাকে লেখা তো কমাতে পারবে না যতক্ষণ ওটা না খাবেন মত আসবে না সুপরিমিত আল্লাহ করেছেন সবকিছু আল্লাহ সুপনিমিত করেছেন আপনার শিক্ষায় আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি কোন দেশে জন্মিবেন কোন দেশে মারা যাবেন কোন জমিনে কোথায় দাফন হ্যাঁ কি দাফন নসি হবে না হবে না আর তারপরে কোথায় আপনি চাকরি বাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন এই যে প্রবাসে এসছেন ফাঁকা দারাহত্য দীরা সব সুপনিমিত আছে আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই কথাগুলি পড়ে নেওয়ার পরে আর না যে হাই কি করব কোম্পানির অবস্থা খারাপ হাই কি করব বেতন নেই হাই কি এই কিছুদিন পরে যাবে কোনো নেই কারণ আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে কি করা আছে কাতাব আল্লাহ মির সৃষ্টি জগতের তকদিরকে সুপরিমিত করে রেখেছে আল্লাহ সৃষ্টি করে গেছে তখন সূরা ফুরকান আয়াত নম্বর 1 এবং 2 মাততাকাযাল্লামা ওয়ালা তারপর আয়াত বলছে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই ওয়া মা কানা মাহু আর তার সাথে আর কোন উপাস্য নেই যদি থাকত আল্লা বলেছেন যদি থাকতো ধরে নাও যা আছে যেমন মুশরিকরা বলে থাকে ইযান জাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক তাহলে প্রত্যেক উপাস্য নিয়ে পৃথক হয়ে যেত ওই সমস্ত কিছু যা সে সৃষ্টি করেছে যে যা সৃষ্টি করেছে তা নিয়ে এসে কি হয়ে যেত আলাদা হয়ে যেত যেমন পাঁচ ভাই একসাথে থাকলে বাপের জমি জায়গা বাপ যতদিন আছে তো থাকলো একসাথে আর বাপ যখন মারা গেল মা যখন মারা গেল জমি জায়গায় ভাগ করে আলাদা হয়ে যাচ্ছেন না হচ্ছেন আর আয়জন কাল হন কিন্তু একদিন হচ্ছে না আচ্ছা তারপরে নিজের নিজের যা কিছু ইনকাম করছেন নিজের নিজের করছেন না এটা আমার এটা আমার ভাই ওইটা ওর ওইটা ওই ভাই ওইটা ওই ভাই যে যেটা উপার্জন করতে পারছেন বেশি এটা আমার এটা আমার দখলের এ জানলা যাহাবা করলো এলাহিন আল্লাহর সাথে জন্য অন্য কোন উপাস্য শরীর থাকতো তাহলে প্রত্যেকের নিজের নিজের সৃষ্টি জগৎ নিয়ে আলাদা হয়ে যেত যদি কেউ বলে যে আরে সমঝোতার মাধ্যমে তো একসাথে থাকা যেতে পারে যেমন জয়েন্ট ফ্যামিলি তো আমাদের সে কিছুদিন থাকছেন কিন্তু চিরকাল কি থাকতে পারছেন চিরকাল কেউ থাকতে পারেন না তো এই যে হাজার হাজার বছর ধরে মানবজাতির ইতিহাস মানব সৃষ্টির আগে আসমান জমিন যদি বহু বহু এলা থাকবে তো কখনো তো গোলযোগ বাধবে কখনো তো যুদ্ধ বাঁধবে যেমন বিভিন্ন রাজা বা রাষ্ট্রনায়কদের মাঝে ঠিক আছে একটা চুক্তি আছে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আমরা শান্তিতে বসবাস করছি কিন্তু যুদ্ধ বাঁধছে না বাঁধছে না টেনশন শুরু হচ্ছে না হচ্ছে না সম্পর্কে অবনতি ঘটছে না ঘটছে না মারামারি হচ্ছে কি হচ্ছে না চোখের সামনে দেখতে পাচ্ছেন বিশ্বযুদ্ধ আর এমনি যুদ্ধ কত যুদ্ধ দেখলেন এবং শুনলেন শুনছেন তো যদি আল্লাহর সাথে এইরকম শরিক থাকতো তাহলে কি হতো যদি বলে সমঝোতা সমঝোতা থাকতে থাক ঝগড়া বিবাদ বাধ্য মারামারি বাধ্য লড়াই বাধ্য লড়াই বাঁধলে কোথাও গোলযুগ দেখা যেত যে লড়াই হয়ে এই আসমানের এলাকা ধ্বংস হয়ে গেছে জমিনের এলাকা আল্লাহ এলাহ এলাহাতে লড়াই ধ্বংস হয়ে গেছে কোন দেখেছেন তাহলে এই বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন এইরকম কোন রকমের ডিস্টার্ব দেখছো না সৃষ্টিতে তার মানে এলাহ হচ্ছেন একমাত্র তোমরা হয় আলাদা হয়ে যেত একটা হয় কি যে আলাদা আলাদা মেমাংসা করে আমরা সব আলাদা আলাদা হয়ে গেলাম পাঁচ ভাই আছে আলাদা আলাদা হয়ে গেলাম ঠিক না আর যদি আলাদা না হয়ে সমঝোতে আসছে না একজন বেশি কি দাপট বাহাদুরি মেশিওর ও চাইছে বাকি সবারগুলো দখল করে নেব তাহলে মারামারি শুধু হবেই হবে না হ্যাঁ যার গায়ে বেশি জোর হবে সে কি হয়ে যাবে সে বিস্তার লাভ করবে আর বাকি সবগুলিকে হারিয়ে দেবে হ্যাঁ সবগুলিকে দমন করে দিবে তো এই রকম যদি হয়তো তাহলে যারা কমজোর হয়ে গেল দমে গেল তার উপাস্য হইতে পারেন না যখন কমজোরি হয়ে গেল তো আবার অবশ্য কিসের হতে পারে না বলছেন যে ওয়ালা আলা আলাবাজ এবং সে সব উপাস্যের এক উপাস্য আর উপাস্যের ওপর চড়াও করতো চড়াও করে বসতো আর যদি চড়াও করে বসতে পারে তাহলে যে চড়াও করলো সে এলা আর বাকিগুলো এলা নাই সুভান আল্লাহ আম্মা ইয়াসেফোন মুশরেখরা যা কিছু বর্ণনা করে তা থেকে আল্লাহ পাক পবিত্র অর্থাৎ আল্লাহর কোনো শরিক নেই শাহাদা তিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী ফাতা থাকে সেগুলি থেকে আল্লাহ সুউচ্চ সুমহান এক নম্বর একানব্বই বিরানব্বই আল্লাহ রসাদছে ফাল তদরিব্লাহিল আল্লাহ রবাহ আলমিনের দৃষ্টান্ত বা উপমা পেশ করিও না মানে আল্লাহকে কে কারো সাথে তুলনা করিও না ইন আল্লাহ আল্লাহ জাত কেও সত্তা কেও আল্লাহ গুণ কেও কারো গুণের সাথে তুলনা করিও না ইন আল্লাহ ইয়াল আল্লাহ সব কিছুই জানেন আলেমন তোমরা জানো না সামান্য কিছু যা আল্লাহ দিয়েছেন ততটাই জানো না হল আয়োশো চুহাত্তর আল্লাহ রব আলমিনের যে শরিক নেই কেউ দৃষ্টান্ত পেশ না যখনই বলবেন যে শরিক আছে তার মানে আল্লাহর দৃষ্টান্ত হইলে থাকে আল্লাহর মতো আর কেউ আছে নিশ্চিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরের দেখেন বলছেন সুরে আরাফের আয়াতে 33 কুল হে নবী বলে ইননা হারামা রব্বিয়াল ফাওয়হিশ নিশ্চয় আমার প্রতিপালক অশ্লীল কথা কাজকে হারাম করেছেন এখানে পাঁচটি হারামের কথা উল্লেখ করা হয়েছে মা জাহরা মিনহুম বাতান সেটা প্রকাশ্য হোক অথবা গোপনীয় ওয়াসলিল কথা কাজ প্রকাশ্য হোক অথবা গোপনে হোক উভয়টাই হচ্ছে হারাম কিন্তু কোনটা মারাত্মক বেশি প্রকাশ্যে যেঠ এই জন্য নবী মোহাম্মদ সসার বলেছেন কল্লোম্মি মিল্ল মুজাহির আমার উম্মতের সকলকে ক্ষমা হইতে পারে তবে যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না কারণ প্রকাশ্যে যে পাপ করে তার ধৃষ্টতা বেশি হ্যাঁ তার এবং সে বেহায়া নির্লজ্জ অনেকে মনে করে যখন আমি আল্লাহকে ভয় করি না আমার মানুষকে লজ্জা এটা তার হ্যাঁ হ্যাঁ এটা আরো পাপিষ্টতা সে যে আরো পাপি এটা প্রমাণ বহন করে কখনো মনে করবেন না যে আমি আল্লাহকে যখন আল্লাহর ভয়ে যখন নামাজ পড়লাম না এতদিন তো আপনি শ্বশুর কে ভয় করে নজ পড়ে কি হ্যাঁ আবার মাকে ভয় করে আবার ভাইয়া কে ভয় করে নজ পড়ে লাভ কি বসে থাকবো রাস্তায় বসে থাকবো একটা লোক নামাজ পড়ে না লুকিয়ে যাচ্ছে আর একটা লোক রাস্তায় বসে থাকে দুজনে সমান দুটোই বেদিন কিন্তু দুই বেদিনে পার্থক্য আছে দুটোই জাহান নামে কিন্তু জাহান নামে স্তর আছে একটা লোক লুকিয়ে অশ্লীল কথা কাজে লিপ্ত আর একটা লোক হ্যাঁ প্রকাশ্যে দুজনে অনেক পার্থক্য আছে যে প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত সে হচ্ছে নির্লজ্জ পশ্চিমা সভ্যতা আমাদের প্রাচ্যেও অশ্লীলতা আছে কিন্তু ঘরে লুকিয়ে লুকিয়ে হয় হ্যাঁ তারপরে প্রাচ্যের মধ্যে বিশেষ করে আরো সৌদি আরবে সৌদি আরবে কেউ যদি কোনো অশ্লীলতা লিপ্ত থাকে একেবারে গোপনে মানুষ যেন জানতে না পারলে পারে জানতে পারলে অসুবিধা আছে তাই না কিন্তু এখান থেকে আরেকটু দূরে প্রাচ্য পূর্ব এতেই চলে যান কিন্তু অনেক জায়গায় খোলাখোলি হচ্ছে পার্কে হ্যাঁ হিংস্র পশুর মতো গরু ছাগলের মতো কুকুর কুকুর মতো পড়ে আছে ঠিক না প্রকাশ্যে অশ্লীলতা পার্কগুলির অবস্থা তো জানছেন গার্ডেন পার্কের কথা বিচের কথা পশ্চিমা দেশে আবার চলে যান আরো নির্লজ্জ তারা রাস্তাঘাটে চলতে ফিরতে বাজারে মার্কেটে যেখানে সেখানে তো প্রকাশ্যে হোক অথবা গোপনে দুটোই আল্লাহ হারাম করেছেন অশ্লীলতা এইরকমই যারা আজকাল নেটের জামানে অশ্লীল ছায়া ছবি দেখছেন তারা দুই ভাগে বিভক্ত হয় প্রকাশ্যে অশ্লীল হ্যাঁ অশ্লীলতা লিপ্ত আর না হলে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে লোকজনের সামনে লোকজনের সামনে একটু লজ্জা লাগে কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক কিছুই দেখে এরা এরাও ফাহ এরাও ফাহেস কিন্তু এরা সবগুলি কাবিরা গনা এতে সবগুলি এখানে পাঁচটা কিন্তু কাবিরা গনা বর্ণনা করা হয়েছে মনে করবেন না যে এরা সাকিরা গুনা জি কিন্তু যারা প্রকাশ্যে করে বন্ধু বান্ধবের বসে একটা নোংরা ছবি তোলা দেখ 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 সবাইকে দেখাচ্ছে হ্যাঁ বা সেন্ড করছে সবাইকে শেয়ার শেয়ার করছে ফেসবুকে শেয়ার করছে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করছে নোংরা ছবি প্রকাশ্যে ওয়াল বাগিয়া এবং জুলম বেগাইর অন্যায় ভাবে অন্যায় ভাবে জুলুম অত্যাচার অন্যায় করলে জুলুম অত্যাচার হয় আর নাই যদি কাউকে শাস্তি দেন সেটা জুলুম নাই সেটা বাঘি না যদি বাহ্যিক দৃষ্টিতে মনে হলো যে আপনি মারলেন তাকে বা শাস্তি দিলেন কিন্তু সেটা নাই সঙ্গত হইল যেমন চোর চুরি করেছে তার হাত কাটা হইল এটা কি বাঘি জুলুম হইল তার উচিত শাস্তি হলো কিন্তু বিনা দোষে একটা লোক হাত কেটে নিলেন বাঘি জুলুম হইল কি হলো না হ্যাঁ অথবা চোর আল্লাহ বলছেন তার শুধু হাত কাটো তাও এতটা এতটাও কাটলে হারাম হ্যাঁ এতটা হারাম এতটা ব্যাস এতটা ঠিক আছে কেউ যদি দু হাত কেটে নে গণপিটুনি ভারত বাংলাদেশের জাহেল মুসলিম মূর্খ মুসলিম একটা দশটা টাকাও যদি পকেট মারে চুরি করি তাহলে গণপিটুনি খেয়ে মরে যায় বাঘি জল মত্যাচার গাছের ফল খেয়েছে একটা ছোট বাচ্চা গাছের ফল খেয়েছে গ্রামের লোকের গণপিটুনিতে বাচ্চাটা মরে গেল। অথবা গ্রামের মাতাবর শায়তান হ্যাঁ মন্ডল শায়তান নে অর্ডার করলো মা রেখে একটা ছেলে একটা যুবক একটা যুবতী গোপন একটু রাতের অন্ধ কথা বলছিল এর বেশি দেখে দেখেনি শুধু কথা বলতে দেখেছে অথবা দেখেছে চোখ মারতে দেখেছে প্রেম করতে দেখেছে আর ধরে নিয়ে গণপিটুন নিয়ে আসা বিচার সালিসে পিটুনিগুলো জল্ম এগুলো বাঘি আল্লাহয় শাস্তি দেননি যতক্ষণ যে না প্রমাণ না করতে পারছো ওর তো একশো কড়াও নেই একশোটা কড়াও নেই আর একশোটা কড়া মারলে পাইকারি হারা না গণপিটুনিতে একশোটা কোড়া চলবে না একজন মারবে আর সেটারও পরিমাণ কতটা মার মারের পরিমাণটা হইবে সেটাও নির্ধারিত আছে জি হ্যাঁ দিন এত সহজ নয় যে ইচ্ছা মতো যা কিছু করলাম আর নামাজ পড়লাম আর দাড়ি রাখলাম মাতাব্বর গুলি আর জান্নাতে চলে যাবে সমাজপতিগুলো অধিকাংশ সমাজপতি জাহান্নামে যাবে এই ইজুলমের কারণে বাঘে হারাম কামি রাখুন কবীরগণ বারছে فحিশার ওপরে বড় পাপ হচ্ছে জুলম بیگাইল হাকন নেইগণ ওয়ানতু শরিক বিল্লাহি মানাম ইয়ুনযিল বিহি সুলতানা এবং তুমি আল্লাহর সাথে শরীক করবে এমন বিষয় মালাম ইয়ুনযিল বিহি সুলতানা যার কোন সনদ দলিল প্রমাণ আল্লাহ নাزل করেননি কোন্ন আসমানে কিতাবে এমন কোনো দলিল প্রমাণ পাবেন না যে আল্লাহ কখনো শিরকের বৌদ্ধবাদের ধর্ম দিয়েছেন কোরআনে কেরিম তো শিরকের উৎখাত করার জন্য এসছে তার আগের কোন কিতাব নিয়ে নাও তাওরাত ইন্দিল জাবুর সোহফে এব্রাহিম মুসা যে কোনো কিতাব এমন কোন আসমানি দিন নেই যাতে এই রকমের কোন পারমিশন ছিল যে আল্লাহর সাথে অন্যকে শরিক করা যায় আল্লাহর কোনো শরিক আছে যাতে সেফাতে কাজে অথবা এবার বন্দি পাঁচ নম্বর কাবিরা গোনা কাবিরা গোনা উপর দিকে উঠছে কিন্তু এটা জি ওয়ান টা পুলু আলআল্লা হেম আল আর আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যা তোমরা জানো না এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা তাহলে গোনার সিরিয়ালগুলো দেখেন এখানে প্রথম কাবিরা গোনা হচ্ছে কি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক কি অশ্লীল কথা কাজে লিপ্ত হয় এটা কাবিরা গোনা ফাহেসা ফাহেসা মেলার দিক আছে জেনা ফায়েসা সমকামিতা ফায়েসা বা সমকামিতার যেগুলো প্রাথমিক পর্যায় সেগুলো হচ্ছে তার আগের যেগুলো প্রেম করা প্রেম করতে করতে না অ্যাপয়েন্টমেন্ট দেখা সাক্ষাৎ জেনা হ্যাঁ ইত্যাদি তারপরে নির্জনতা হাহেসা একটা যুবতীর সাথে একটা যুবক নির্জন গল্প করছে একটা যুবতীকে নিয়ে বান্ধবী নিয়ে সফর একা এক মেয়েকে পড়তে পাঠিয়ে দিল সৌদি আরবে থাকে এখান থেকে লেভেল পাশ করে পাঠিয়ে দিল অস্ট্রেলিয়া পড়তে মালয়েশিয়া পড়তে আমার মেয়ে কোথায় পড়ে অস্ট্রেলিয়া পড়ে আমার মেয়ে আমেরিকা ওরে একা অউজু বিল্লাহ একা এক এক মহিলা সফর করছে ইচ্ছা মতো যেখানে ইচ্ছা যাচ্ছে যেখানে ইচ্ছা থাকছে রাত কাটাচ্ছে অউজু বিল্লাহ বিষয় তার হচ্ছে বিনা মহারমে কোনো মহিলার চলাফেরা করা এটা হচ্ছে ফায়েসা শহরের বাইরে এই রকমই ফায়েসা হচ্ছে বস্ত্রহীন বা অর্ধবস্ত্রহীন উলঙ্গ অথবা অর্ধালঙ্গ অর্ধলঙ্গ চলাফেরা করা যেই শরীরে যেই স্থানটুকু ঢাকতে বলা সেই স্থানের কিছু কোলা রাখা এটা হচ্ছে কি ফাহেসা এইরকমই শরীরে যে স্থানগুলি ঢাকতে বলা হয়েছে পুরুষ মহিলা সেগুলির দিকে তাকানো এগুলো হচ্ছে ফাহেসা ফাহেসা কথাটা অত্যন্ত আম ব্যাপক করত বেশ বেশ অনেক কিছু সামিল জি একটা মহিলার চেহারার দিকে আপনি তাকাতে আছেন বা একটা মহিলার ছবি চেহারার দিকে তাকাতে আছেন ফেল ফেল করে সরাসরি অথবা ছবির দিকে তারপরে একটা মহিলা চেহারা খুলে চুল খুলে চলাফেরা করছে ফাইসা ফাইসা মেলা আর একজন আছে কিন্তু পুরুষের লোক হ্যাঁ হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ওর দিকে পুরুষ তাকাচ্ছে মহিলা তাকাচ্ছে হ্যাঁ ফাইসা যদিও এগুলো নিম্ন স্তরে ফাহেসা কিন্তু এগুলো ফাহেসা কারণ হাঁটু পর্যন্ত হাঁটতে বলা হয়েছে হাঁটু পর্যন্ত বাড়ির ঘরের নিজের ঘরের বাইরে গেলে ডাক ঢাক বলা হয়েছে নিজের ঘরে আমি স্ত্রী থাকবো তখন আলাদা ব্যবহার তখন যা ইচ্ছাতেই পড়ো তুমি কয়টি কন্যা এখানে বলা হয়েছে ফাহেসা আর তারপরে অশ্লীলতা তারপরে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন বাজুলম অত্যাচার করা তারপর হচ্ছে শিরক আর তারপরে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা তাহলে শিরকের চাইতে বড় করে গোনা দেখানো হয়েছে না জেনে আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে কথা বলা এই যে না জেনে ফতোয়া দেওয়া যে সাবজেক্ট সম্পর্কে জানা নেই সেই সাবজেক্টে বলা দেখা দেখি সবাই বলছে আমি একটা বলতে হবে আমার দলের লোকেরা বলছে তো হিদুল আসমা সফাত সম্পর্কে কোন জ্ঞান নেই কিন্তু তাদের মুরব্বীরা হুজুরা যেহেতু বলছে যে আল্লাহর হাত নেই ও না জেনে হ্যাঁ নেই আমাদের হুজুররা বলছে এটা সবচেয়ে বড় কাবিরা গোনা আর আপনার জ্ঞান নেই একজন দলিল সম্পর্কে বলছি আর আপনার মুরুবী বিনা দলিল তারপরে তাদের কাবিরা গোনা শিরকের চাইতে বড় আল্লাহ বলছেন এখানে না জানে দিন সম্পর্কে কথা বলা দিনের যে কোনো বিষয় সম্পর্কে এই রোগটা আজকাল ব্যাপক আকার ধারণ করেছে ফতুয়া দেওয়ার ক্ষেত্রে শুনে শুনে ফতুয়া দাও ফত্য ওদের কাছে কোনো জ্ঞান নেই এ ফত্যটা যে একজন আমাকে সেন্ড করেছে ঠিক না ঠিক ও শেয়ার করে দিলো অশায়ে একজন পঠিয়েছে ও সেন্ড করে দিল আরেকজনকে বস দিল শেয়ার করে আল্লাহ মা আল্লাহ তা আলম না আপনি এমন কিছু প্রচার করছেন যে সম্পর্কে জ্ঞান নেই আপনার আয়াতগুলিতে মেলা মাসাইল ছিল সবগুলি বলে ফেলাম কিন্তু আসল আমাদের যে আকিদা অসীতি বিষয়বস্তু সেটা হচ্ছে বিষয়বস্তু কি ছিল আল্লাহর অংশীদার স্থাপন না করা বা আল্লাহ রব্বুল আলমের কোন অংশীদার নেই আল্লাহর অংশীদারকে অস্বীকার করা চারটি চারটি গোনা আর যদি মা জাহার মেনা প্রকাশ্য আর অপ্রকাশ্য তাহলে পাঁচটি হচ্ছে তাই না চারটি গোনা বলছেন আশা হেদুমিন হাজীল আয়াতিল কেরি মা শেহ সরেফ্রজান হাফেজ জহল্লাহ বলছেন যে এ আয়াতগুলি যে ছয়টি আয়াত সম্পর্কে আলোচনা করলে আয়াতগুলিতে যেটা দেখাবার বিষয় এখানে আমাদের আজকে দর্শে আন্নাফিয়া নাফিয়া শির কে আনিল্লা হে নাফিয়া শরী কে আনিল্লা হে মহান আল্লাহর শরীখ না করা হয়েছে অস্বীকার করাই হয়েছে আয়াতগুলিতে আল্লাহর সত্তায় শরীখ নেই আল্লাহর রাজত্বে মালিকানাও শরীখ নেই আল্লাহ রব্মের কোনো কাজেও সরী কি নেই আল্লাহরব্ন এবাদ বন্দীকেও সরী কি নেই ওয়া এসবাত তাফার রোদেহি বিল কামাল আর পূর্ণতায় তিনি এক ও একক কথা প্রমাণ করা ওয়া নাফিয়াল আর সন্তান সন্ততিকে অস্বীকার করা কারণ সন্তান সন্তান থাকা হচ্ছে শরীফ আপনার ছেলেমেয়েরা আপনার সংসারের শরীফ ওয়াল ওয়াল মিস লে আন হু সুবান আল্লাহ সুবান ও তালার কোনো সমতুল্য কেউ নেই অস্বীকার করা হয়েছে ওয়ান না জেমিয়া মাফলুকাতে তনাজজে হু আঞ্জালিক অতুকাদ্দেস আল্লাহ সমস্ত সৃষ্টি আকাশ জমিনে যত সৃষ্টি রয়েছে এসব দেহ ইল্লাহ মাফিস সামাওয়াতে অমফিল আজ ওয়াতে দেখেন করছেন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রব্দুল আলেমিনের কি করে পবিত্রতা ঘোষণা তনাজ্জেহ মানে পবিত্রতা ঘোষণা করে আল্লাহ রব্দুল আলেমেনকে পাক পবিত্র বলে ঘোষণা করে তা তা আমরা বুঝি আর না বুঝি ভাষা বুঝি না আমরা মানুষ মানুষের ভাষা বুঝি হ্যাঁ গরু ছাগলের তো ভাষা বুঝি না ঠিক না তাহলে অন্যান্য পশু পাখির ভাষা কি করে বুঝবো কামা আন্না ফিহা একামাত আল হুজ্জাতে আলা আলাব সিরকি যেমন এখানে সিরক যে ভ্রান্ত মতবাদ এর ওপর দলিল কায়েম করা হয়েছে যে যদি আল্লাহ শরিক থাকতো তেমনটা হইতো শরিক নেই সেই জন্য আল্লাহর আসমান জমিনে কোন রকমের গোলযোগ দেখা যায় না শরিক থাকলে দেশে দেখেন গন্ডগোল লেগে আছে হগৃহ দন্ড একই দেশের মধ্যে গৃহ দন্ড লাগে থাকে না বিরোধী দলেই করছে তোই করছে অথবা কিছু লোক আছে যারা দেশদ্রোহী তারা এন্টি নেশন না জাতীয়তা বিরোধী কিছু কর্মምናণ্ডকাণ্ড চালাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহ রাব্বুল জমিনে এরকম কিছুই দেখা যায় না ওয়ান্নাহুম আব্নিউন আলা জাহলিন ওয়খিয়ালিন আর এই শিরকের ধর্ম যে শুরু হয়েছে শিরক করা সে প্রতিমার শিরক আর এই কবর মাজারের শিরক শুরু হয়েছে কিসে অজ্ঞতার ভিত্তি করে এবং ধারণা ভিত্তি যারা এই শিরগুলি শুরু করেছে তারা একটা ধারণা করেছে এত বড় বলি আউলি তো তাদের তো একটা পাওয়ার আছে তাদের তো একটা ক্ষমতা আছে তাকে যেমন তেমন নাকি আমাদের মতো নাকি এটা খেয়াল জি জাহান অজ্ঞতা যখন কোরআন এবং সন্না সম্পর্কে দলিল সম্পর্কে জ্ঞান নেই তৌহিদের জ্ঞান নেই সন্ন্যার জ্ঞান নেই আরবি ভাষাও বুঝে না কোরআনও বুঝে না আর কোরআন হাতি যদি কিছু শিখেও থাকে মাদ্রাসায় শিখেছে ওই সব কাছে যাদের অন্তরে আছে আগে আগে থেকে থেকে মগজে ভাইরাস ঢুকেছে ওদের কাছে ওই কারখানা থেকে শিখেছে শিখেছে তো ধর্ম পাঠশালা হচ্ছে যার ফলে সেখান থেকে শিল্পরি শিখেছে যে মাদ্রাসা পড়া যারা মোল্লা শিরিক বেদাত করাচ্ছে তাদের ক্ষেত্রে বলতে এই কথাটি বললাম যে অনেকে ভাবছেন যে ওরা তো মাদ্রাসা পড়েছে ওরা তো আরবি ভাষা বুঝে কিন্তু আরবি ভাষা বুঝে বলতে ওই যে আগেই যে কারখানাই হচ্ছে বেকার কারখানা কারখানা হচ্ছে সিল্কের কারখানা তৈদের কারখানা ছিল না সন্নার কারখানা ছিল না বিদাতের কারখানা ওখানে গিয়ে শুধু ভাইরাস ভাইরাস অ্যাফেক্টেড রয়েছে ওয়ানাম সুবহানুল্লাহ মিসলাল্লাহু আল্লাহর কোনো হ্যাঁ সমতুল্য নেই ওয়ালা শাবি আলাহ কোনো সমকক্ষ নেই তার মতো কেউ নেই কিছু নেই অল্লাহ আলাহ কথা লম্বা হয়ে গেছে ইচ্ছা ছিল আল্লাহর আরো সে সমুন্নত থাকা সম্পর্কে আলোচনা করা যার জন্য আপনাদেরকে কোরআন বিভিন্ন খুঁজতে বলছিলাম আগামী সপ্তাহে বিভিন্ন তর্জমা একটু নিয়ে আসার চেষ্টা করবেন একটা হচ্ছে মজিবুর রহমান সাহেবের তর্জমা যেটা আছে এইখানে আরেকটা হচ্ছে তাইসের তাইসুল কোরআন ওটাও আছে আর একটা হচ্ছে আহসান যেটা ওইটা ওটাও নিয়ে আসবেন কারণ এই অনুবাদগুলি আয়াত অনুবাদে যে সামান্য সামান্য পার্থক্য করা হয়েছে যারা অনুবাদ করেছে তারা একবারে অজ্ঞ না কারণ এই সামান্য অনুবাদ নিয়ে কিছু লোকের এত বাড়াবাড়ি করে আর তারা একেবারে জাহিলের জাহিল জাহেল যেমন কোন আলেম তাও না আর আলেম হলে তো ভুল হতে পারে তো এমন ভাবে মানে মন্তব্য করে কড়া মন্তব্য যে যে এই তর্জমাটা করেছে সে নাকি কুফরি করে দিয়েছে হ্যাঁ সে নাকি গুমরা হয়ে গেছে এই ভ্রান্ত ধারণা এবং সংকীর্ণতা আর তারপরে গোড়ামি আর তারপরে না জেনে বেশি কথা বলা বা অল্প বিদ্যা ভয়ঙ্কারী এই বিষয়গুলি বোঝানোর জন্য আপনাদেরকে কোরআনের তরজমা খুঁজতে বলছিল আগামী সপ্তাহে এই তিন রকমের তরজমা অথবা চার রকমের তরজমা যা আপনারা নিয়ে আসবেন বিদ্যাতি তরজমা করে চাইনি এগুলো তো সব সহি আকিদার আলমদেরই তর্জমা যে তরজমা বলছি নিয়ে আসবেন তো আপনাদেরকে দেখাবো যে আল্লাহ আরশের সমন্য তো সেখানে ইস্তাওয়া শব্দটি ব্যবহার হয়েছে ইস্তাওয়ার মানে কি আর রাহমানু আলা আরশ ইস্তাওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ তো ই ইস্তাওয়ার মানে কি চারটি অর্থ আরবিতে সালাফ সালেহিনরা করেছেন চারটি আরবি শব্দের অর্থগুলি বাংলায় কি হইতে পারে এই কথাগুলি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব যাতে করে অনেকের ভুল সংশোধন হয় এই জন্য আর আলোচনাটি লম্বা আছে আর গুরুত্বপূর্ণ আরো সব সমুন্নত হওয়া ইনশাআল্লাহ তালা সেটা একাদশ পর্ব আমাদের আগামী সপ্তাহে হবে ওসল্ল্লা ওসালামা মোহাম্মদ আল্লাহ আলী ওসাহাবি আজমাইন রান্নর সুহান রব্বিক আল আলমর সলিন